সময়ের সাথে সাথে জনপ্রিয়তা ধরে রাখতে পারছে না ভাওয়াইয়া গান। এজন্য পশ্চিমা সংস্কৃতি, শিল্পীদের আর্থিক অনিশ্চয়তা ও আধুনিকতার আগ্রাসনকেই দুষছেন শিল্পীরা। উত্তরের হাজার বছরের ঐতিহ্য ভাবের গান ভাওয়াইয়ার আবেদন টিকিয়ে রাখতে পৃষ্ঠপোষকতা সহ সংস্কৃতি মন্ত্রণালয়কে মনোযোগী হওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। তুমটা বাহাতা মনে ঘুরিয়া ঘুরিয়া মরে। শিল্পীর দরদি কণ্ঠে উঠে আসে উদাস মনের ব্যাকুলতা আর জীবনের গল্প, নাড়া দেয় হৃদয়ে। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তবে আধুনিকতার আগ্রাসনে কমছে উত্তরের হাজার বছরের ঐতিহ্য ভাওয়াইয়া সুরের আবেদন। ভালো নেই শিল্পী ও গীতিকাররাও। ভাওয়াইয়ার আসলে আদি যন্ত্রই হচ্ছে বাঁশি, দোতরা, বাংলা ঢোল, সাথে মন্দিরা, সঙ্গে একটা সারিন। আগে এক জায়গায় ভাওয়াইয়া গান উৎসব হয়তো হাজার হাজার দর্শক পাওয়া যেত, এখনও পাওয়া যাচ্ছে, মানে সেই তুলনা অনেক কম মনে হচ্ছে। রাগ, অনুরাগ, বেদনা, বঞ্চনা, প্রাপ্তি, অপ্রাপ্তি কিংবা প্রিয়জনকে আমন্ত্রণ জানানো, সবই উঠে আসে ভাওয়াইয়ার কথা ও সুরে। আগে শিল্পীর দরদ, গানের কথা, সুরের মূর্ছনায় মুখরিত ছিল গ্রামীণ জনপদ। তবে নানা কারণে নতুন প্রজন্মের আর মন ছুঁতে পারছে না এই গান। আমরা ধরে আছি শিকড়ের গান, আমাদের মাটির গান, আমাদের কথা, দুঃখ, ভালোবাসা সব মিলেই আমাদের ভাওয়াইয়া। ভাওয়াইয়া গানের শিল্পীদেরকে ভাওয়াইয়া গানের ওইভাবে পৃষ্ঠপোষক অবশ্যই করতেছে না। এ অবস্থায় ভাওয়াইয়ার ঐতিহ্য ফেরাতে প্রাতিষ্ঠানিক চর্চায় মনোযোগী হওয়ার পরামর্শ গবেষকদের। আমরা লক্ষ্য করেছি যে দীর্ঘকালে ভাওয়াইয়া গান শেখানোর জন্য কোনো গানের স্কুল তৈরি হয়নি। সারা পৃথিবীতে যেমন সব বিষয়ে অবক্ষয় হয়েছে, আমাদের ভাওয়াইয়া গানের ক্ষেত্রে অবক্ষয় হয়েছে। অর্থাৎ নিয়ন্ত্রণ নেই, যে শিল্পী যেভাবে ইচ্ছা গাচ্ছে। ভাওয়াইয়া মাটির গান, মানুষের গান, উত্তরাঞ্চলের প্রাণের গান, শুধু উত্তরাঞ্চল না, সারা পৃথিবীব্যাপী এর ব্যাপ্তি ঘটেছে। ভাওয়াইয়ার আরও সমৃদ্ধি কামনা করি। ভারতের আসাম, কুচবিহার, জলপাইগুড়ি ছাড়াও বাংলাদেশের উত্তরবঙ্গে প্রায় 1500 বছর থেকে অস্তিত্ব মেলে ভাওয়াইয়ার। TVC News Desk.